অঘটন কাকে বলে সেটা দেখিয়ে দিল আফগানিস্তান নিউজিল্যান্ডকে মাত্র 75 রানে অল আউট করে। 84 রানের বিশাল জয়ে চমকে দিল রশিদ নবীরা। এর আগে এই দুই দল কেবল একবারই টি-20 বিশ্বকাপে অর্থাৎ 2021 সালে মুখোমুখি হয়েছিল। 3 বছর পর দ্বিতীয় দফায় আফগানিস্তান নিল মধুর প্রতিশোধ। তাতে নিউজিল্যান্ডের এবারের বিশ্বকাপ যাত্রাটা শুরু হলো বিব্রতকর এক পরাজয় দিয়ে। অবশ্য এই ম্যাচে আফগানিস্তান যেভাবে খেলেছে তাতে দেখে আফগানিস্তানকে শক্তিশালী মনে হয়েছে, নিউজিল্যান্ড সেপ উড়ে গেছে বলতে পারেন। উল্লেখিত প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের 2 ওপেনারের দুর্দান্ত শুরু। 100 রানের পার্টনারশিপ, কোনো উইকেট নিতে পারেনি নিউজিল্যান্ড। তবে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রানের লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান। অনেকেই ভাবছিল এই রানটা খুব সহজেই নিয়ে নেবে নিউজিল্যান্ড, কিন্তু না, ব্যাটিং করতে নেমে খেই হারিয়ে ফেললো তারা। ফজল হক ফারুকি এবং রশিদ খানের সামনে সেপ আত্মসমর্পণ করে ফেলল নিউজিল্যান্ড। 3 ওভার 2 বল করে মাত্র 17 রান খরচায় ফজল হক ফারুকি নিয়েছেন 4 উইকেট এবং রশিদ খান 4 ওভার বোলিং করে মাত্র 17 রান খরচায় তুলে নিয়েছে 4 উইকেট। তাতে 43 রানের মধ্যেই 5 এবং 6 নম্বর উইকেটটি হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর মাত্র 75 রানের মধ্যেই অল আউট। অধিনায়ক ক্যান উইলিয়ামসন 13 বলে করতে পেরেছেন কেবল 9 রান। তাতে নিউজিল্যান্ডের পক্ষে সুপার 8-এ যাওয়াটা কঠিন হয়ে দাঁড়ালো, কারণ ইতিমধ্যে আফগানিস্তান 2 ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল, হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। তবে কি আবার নিউজিল্যান্ড বিহীন সুপার 8 দেখবে টি-20 বিশ্বকাপ?